সম্মানিত দর্শক ও মাছচাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে স্বাগতম জানাই ফ্রেশ ফিশ বিডি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমরা আপনাদের জন্য সম্পূর্ণ ভিন্ন একটি মাছ নিয়ে আলোচনা করেছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম তারাবাই মাছের পোনা, এবং আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি আপনারা কীভাবে তারাবাই মাছ চাষ করবেন সে সকল বিষয় নিয়ে। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। বিলুপ্ত প্রজাতির একটি মাছ তারাবাইম। লম্বা হলুদাব সর্পিলাকার এই মাছের লেজের দিকে গোলাকার তারার মতো কালো দাগ থাকায় এই মাছটি তারাবাইম নামে পরিচিত। একটা সময় ছিল যখন প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে তারাবাইম মাছ পাওয়া যেত, কিন্তু সময়ের সাথে সাথে প্রাকৃতিক উৎস থেকে তারাবাইম মাছ হারিয়ে যাচ্ছে, যে কারণে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদিত পোনা দিয়ে অনেক মৎস্যখামারি ভাইয়েরাই তারাবাইম মাছের চাষ করছেন। আমাদের দেশে তারাবাইম মাছের ধারা অব্যাহত রাখার জন্য তারাবাইম মাছের বাণিজ্যিক চাষ করা এখন প্রায় বাধ্যতামূলক হয়ে উঠেছে। তারাবাইম মাছ চাষ করার জন্য পুকুর প্রস্তুতি গুরুত্বপূর্ণ একটি ধাপ। তারাবাইম মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরের আয়তন 10-50% হতে পারে এবং পুকুরের পানির গভীরতা 4-5 ফিট রাখতে হবে। তারাবাইম মাছ চাষ করার ক্ষেত্রে পোনা মজুদের পূর্বে পুকুর থেকে অবাঞ্ছিত ও রাক্ষসে মাছ এবং আগাছা দূর করতে হবে। রাক্ষসে মাছ দূর করার ক্ষেত্রে পুকুর শুকিয়ে রাক্ষসে মাছ দূর করা উত্তম। তবে পুকুর যদি শুকানো সম্ভব না হয় সেক্ষেত্রে শতক প্রতি 1 ফুট পানির জন্য 25-30 গ্রাম রোটেনন পাউডার অথবা ফোস্টক্সিন ট্যাবলেট দিয়ে রাক্ষসে মাছ দূর করতে হবে। রাক্ষসে মাছ নিধনের 3-4 দিন পর 1% প্রতি 1 কেজি হারে চুন সমস্ত পুকুরে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগের 3-4 দিন পর 5-7 কেজি গোবর, 150 গ্রাম ইউরিয়া এবং 75 গ্রাম টিএসপি প্রয়োগ করতে হবে। পুকুরের মাছ নিরাপদ রাখার জন্য 3-4 ফিট উঁচু মশারি ঢালের বেষ্টনী দিতে হবে, যাতে সাপ ও ব্যাঙ ভেতরে ঢুকে মাছের কোনো ক্ষতি করতে না পারে। পুকুরে তারাবাই মাছের পোনা মজুদ করার পর সরিষার খৈলের গুঁড়া, অটোচালের কোড়া, আটার ভুষি, ফিশমিল, ভিটামিন প্রিমিক্স ও ডাইক্যালসিয়াম ফসফেট 20:33, 25:20:1:1 মিশিয়ে মাছের ওজনের 4-5% হারে প্রতিদিন সন্ধ্যার পর ও ভোরে খাবার প্রয়োগ করতে হবে। যদি কেউ হাতে খাবার তৈরি করতে ঝামেলা মনে করেন, সেক্ষেত্রে বাজারের 30% প্রোটিন সমৃদ্ধ প্যাকেজ ফিটও দিতে পারেন। তবে তারাবাইম মাছ চাষের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, তারাবাইম নিশাচর প্রাণী, এরা রাতে ও ভোরে খাবার খায়। এভাবে সম্পূরক খাদ্য প্রয়োগ ও পরিচর্যার মাধ্যমে তারাবাইম মাছ পুরুষ ও স্ত্রী জাত ভেদে 3-5 মাসের মধ্যে বাজারজাত উপযোগী হয়ে থাকে। আপনারা এই সকল নিয়মগুলো মেনে তারাবাইম মাছের চাষ করলে, আশা করা যাচ্ছে তারাবাইম মাছ চাষ করলে ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন। তবে অবশ্যই পোনা মজুদের ক্ষেত্রে আপনাকে বাছাইকৃত উন্নত মানের পোনা মজুদ করতে হবে, কেননা এই মাছ চাষে উন্নত মানের পোনা মজুদ করতে না পারলে লাভের আশা করা অসম্ভব। আর তাই আপনাদের জন্য উন্নত মানের তারাবাইম মাছের পোনা রয়েছে আমাদের কাছে। আপনারা যারা তারাবাইম মাছ চাষ করার জন্য এই মাছের পোনা নিতে চাচ্ছেন, আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকে। এছাড়াও যদি কেউ আমাদের হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করতে চান, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে, চাইলে সরাসরি আমাদের হ্যাচারি থেকেও পোনা নিয়ে যেতে পারবেন।